আমি সুজাতা রসে বসে বাঙালিয়ানাতে আপনাদের সবাইকে সুস্বাগত। আমার আজকের রেসিপি বাঙালির ট্র্যাডিশনাল ডিশ ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে কই মাছ। বাঙালির একটি জনপ্রিয় ও ঐতিহ্যপূর্ণ রেসিপি এইটি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের সাবস্ক্রিপশনই আমাকে নতুন ভিডিও বানাতে মোটিভেট করবে। রেসিপিটি বানাতে নিয়েছি 5 পিস কই মাছ, মটরশুঁটি, দুটো মিডিয়াম সাইজের আলু, একটা ফুলকপি, একটা টমেটো। মশলার মধ্যে নিয়েছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ, দুটো কাঁচা লঙ্কা, স্বাদ অনুযায়ী চিনি, গোটা জিরের হাফ চামচ, 3-4টে তেজপাতা, 4টে ছোট এলাচ, 4টে লবঙ্গ, 1 টুকরো দারচিনি, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, 2 চামচ আদা বাটা, গাওয়া ঘি 1 চামচ। রান্নাটা হবে সর্ষের তেলে। প্রথমে মাছগুলোকে 4-5 বার নর্মাল জলে ও 2-3 বার উষ্ণ উষ্ণ গরম জলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আলু ফুলকপি কেটে টমেটোটা কুচিয়ে নিয়ে চলে আসছি মূল রান্নাটায়। মাছগুলোতে লবণ ও হলুদ মাখিয়ে নিচ্ছি। যে কোনো মাছই রান্নার আগে যদি লবণ ও হলুদ গুঁড়ো মাখিয়ে রাখা যায়, তবে রান্নার পর মাছের স্বাদটা ভালো হয়। মাছে লবণ ও হলুদ গুঁড়ো মাখিয়ে সঙ্গে সঙ্গে রান্না করলে মাছে লবণটা বসে না, তাতে মাছের ঝোলটা স্বাদ হলেও মাছ কিন্তু অত স্বাদের হয় না খেতে। মাছগুলো লবণ ও হলুদ মাখানো হয়ে গেল। এবার মাছটাকে 10 মিনিট রেখে দেব। এই সময় আমি ফুলকপি আলু কেটে নেব, টমেটো কুচিয়ে নেব ও মটরশুঁটি বেছে নেছি। ফুলকপিগুলোকে এরকম ভাবে বড় বড় করে কেটে নিয়েছি, মটরশুঁটিটা ব্লাঞ্চ করে নিয়েছি, আলুগুলোকে এইভাবে কেটেছি, টমেটো 5 টুকরো করে নিয়েছি। এইবার ফুলকপি ও আলুগুলোকে একটু লবণ ও হলুদ দিয়ে জলে ভাপিয়ে নেব। তাহলে কি হবে, ফুলকপিগুলো গলে যাবে না রান্নার সময়, আর কপির মধ্যে যদি কোনো পোকা থাকে সেটাও মরে যাবে। মাছগুলো লবণ ও হলুদ মাখানো 10 মিনিট হয়ে গেছে, চলো রান্নাটায় চলে যায়। গ্রাইন্ডার জার নিয়ে এর মধ্যে টমেটো কুচানোটা দিয়ে দিলাম। দিচ্ছি 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, আমি কিন্তু এখানে পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা বা লাল লঙ্কার গুঁড়ো কিছুই ব্যবহার করছি না। এই গ্রাইন্ডারের মধ্যেই ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিচ্ছি 4টে ছোট এলাচ, এটাও মশলার সঙ্গে গ্রাইন্ড করে নেব। জিরে, লবঙ্গ, দারচিনি, তেজপাতা এইগুলো আমি ফোড়নে দেব। এই কাঁচা লঙ্কা দুটো ঝোলে দেব। তো সামান্য একটু জল দিয়ে, যদিও টমেটো দিলে বেশি জলের দরকার হয় না, তো 2 চামচ মতন জল দিয়ে মশলার পেস্টটা করে নেব। মশলাটা পেস্ট করা হয়ে গেল, গ্যাস অন করে কড়াইতে জল দিয়ে দিয়েছি। দিচ্ছি সামান্য লবণ ও সামান্য হলুদ গুঁড়ো। জলটা একটু গরম হলে আমি এর মধ্যে ফুলকপিগুলো ও আলুগুলো দিয়ে দেবো। ঢাকা দিয়ে জাস্ট 5 মিনিট ভাপিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে এই জলটা ড্রেন করে নেব। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তাও আমি 4 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। কেন কি মাছগুলো ভাজবো, ফুলকপি আলু ভাজবো, আসলে ফুলকপি ও আলু দিয়ে কই মাছ রান্না করতে একটু তেল বেশি লাগে, তবে আপনারা তেল কম বেশি যে যেমন পছন্দ করেন তেমন তেল দেবেন। তেলটা হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে মাছগুলো ভেজে নেব। মাছগুলোকে মোটামুটি একটু রং ধরা পর্যন্ত ভেজে নেব, কিন্তু বেশি কড়া করে। একটা সাইড 2-3 মিনিট হবার পর আবারও আর একটা সাইড উল্টে দেব। আর আপনাদের সঙ্গে আর একটা জিনিস শেয়ার করা,
হয়নি, মাছগুলো যেহেতু সাইজে বড় তো মাছগুলোকে ছুরি দিয়ে মাছখানটা কাট করে নিয়েছি দুটো সাইডে, তাতে করে মাছের মধ্যে মশলাগুলো ভালো করে ঢুকবে। প্রথম রাউন্ডের মাছগুলো ভাজা হয়ে গেল, এবার তুলে নিচ্ছি। এইভাবে বাকি মাছ দুটোও ভেজে নেব। এই মাছগুলোও ভাজা হয়ে গেল তো তুলে নিচ্ছি। এইবার আমি সেম তেলটাতেই দিয়ে দেব ফুলকপিগুলো ভাজার জন্য। ফুলকপিগুলোকেও মিনিট পাঁচেক ধরে রং ধরা পর্যন্ত ভেজে নেব। কপিগুলো ভাজা হয়ে গেল, এবার কপিগুলো তুলে দিচ্ছি। আমি কিন্তু আর কোনো তেল দিচ্ছি না, আমি সেম তেলটাতে দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে, দিচ্ছি চারটে তেজপাতা, লবঙ্গ ও দারচিনি। জিরেটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে আলুগুলোকে দিয়ে দিচ্ছি। একবারে জিরেটা ফোড়নটা দিয়ে আলুগুলো দিলাম, তাতে করে আলুটা ভেজে আর তুলতে হবে না। আলুগুলো ভাজা হয়ে গেল, এইবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা টমেটো ধনে জিরে পেস্টটা। মশলার জারটা একটু জল দিয়ে সেই জলটাও দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এবার একটু হাইতে করে আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, দুটো কাঁচা লঙ্কা, সমস্ত কিছু দিয়ে একটু ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলা যদি ভালো করে কষানো হয় তো রান্নার স্বাদও যেমন ভালো হয়, রান্নাটা নষ্টও হয় না চট করে। মশলাটা থেকে যতক্ষণ আদা কাঁচা লঙ্কা টমেটোর কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে আর কড়াই সাইডে তেল দেখা যাচ্ছে ততক্ষণ কষিয়ে নেব। মশলাটা 4-5 মিনিট ধরে ভালো করে কষানো হয়ে গেল। এই সময় আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি। অনেকেই হয়তো ভাববেন যে মাছের মধ্যে চিনি দিচ্ছি, কিন্তু যেহেতু আমি এটা ফুলকপি আলু দিয়ে করছি আর রান্নাতে একটু চিনি দিলে নুন চিনির ব্যালেন্সটা ভালো হয় ও রান্নার স্বাদও দারুণ হয়। তবে কেউ যদি চিনি না দিতে চান তো অবশ্যই স্কিপ করবেন। আর দিয়ে দেব ভাপিয়ে নেওয়া মটরশুঁটি। মটরশুঁটি আর চিনিটা দিয়েও আরও মিনিট দুয়ে মশলাটা কষিয়ে নেব। এই সময় দিয়ে দেব ভেজে রাখা ফুলকপি। ফুলকপিও আলুর সঙ্গে ভালো করে মশলাটা কষিয়ে নেব। আর আপনাদের আমি সবসময় বলি, আমার যে কোনো রান্নাতে সবসময় চেষ্টা করি উষ্ণ গরম জল ব্যবহার করতে, তাতে করে কি হয় মশলার কালারটা যেমন বজায় থাকে তেমন এই রান্নার স্বাদও ভালো হয়। মশলাটা ভালো করে কষে গেছে, এইবার এর মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম জল। জলটা আপনারা যে যা প্রয়োজন অনুযায়ী আন্দাজ মতন দেবেন। ফুলকপি আলু আগেই ভাপিয়ে নিয়েছি আর মাছ তো ভাজা আছে, তবে যে যেমন ঝোল পছন্দ করেন সে তেমন জলটা দেবেন ফুলকপি আলু সিদ্ধ হয়ে আর মাছগুলো সিদ্ধ হয়ে রান্না হবার জন্য। এটা যেহেতু উষ্ণ গরম জল ছিল তো তাড়াতাড়ি এটা ফুটে যাবে। তো জলটা ফুটে উঠলে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে নেওয়া। তবে কেউ যদি এখানে লাল লঙ্কার গুঁড়ো বা লাল লঙ্কা খেতে চান বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে চান কালারের জন্য তো অবশ্যই দিতে পারেন। মাছগুলোকে ভালো করে ঝোলের মধ্যে চুবিয়ে দিয়ে দিয়ে দেব আর একটা টমেটোকে স্লাইস করে নিয়েছি সেইটা। মিডিয়াম ফ্লেমে এবার আমি 10 মিনিট মাছের ঝোলটা রান্না হতে দেব ঢাকা দিয়ে। 10 মিনিট হয়ে গেল, আমি এবার ঢাকাটা খুলে দেখাচ্ছি যে মাছের ঝোলটা কেমন হলো। আমি এতটুকুই ঝোল রাখবো তো সেই জন্য ঘি দিয়ে নামিয়ে নিয়ে গরম গরম সাদা ভাতের সঙ্গে পরিবেশন করে দিলেই হয়ে যাবে ফুলকপি আলু মটরশুঁটি টমেটো দিয়ে কই মাছের ঝোল। রেসিপিটি আপনাদের ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, এতে আপনারা নিয়মিত আমার চ্যানেলে আপডেট পাবেন। আপনাদের কোনো বক্তব্য থাকলে কমেন্ট বক্সে জানান। নমস্কার, ধন্যবাদ। We'll be right back.